শিক্ষিকা দশম শ্রেণীর পূর্ণতীয় নাগরিকতা ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের দশম অধ্যায়ে চ্যাপ্টারটা একটু বড়, তোমরা জানো, আর যেহেতু সময় সংক্ষিপ্ত কিন্তু চ্যাপ্টার বড়, সেজন্য ওদের চ্যাপ্টারটা এখনো পর্যন্ত শেষ হচ্ছে না, আরও দুটো ক্লাসের পরে দিয়ে আমাদের চ্যাপ্টারটা শেষ হবে। আমরা যেহেতু পার্ট পার্ট করছি এই জন্যই যে আমাদের বিশেষ করে নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমাদের প্রত্যেকটা অংশকে একটু গুরুত্ব সহকারে পড়তে হবে, বুঝতে হবে এবং বোঝাতে হবে। ৬৯ গণ আন্দোলনে আমাদের যে এর আগে ১৯৬৬ ছয় দফা আন্দোলনের পরে বাংলার মুক্তির দাবিতে জনতা এক হয়ে গেছিল এবং এটাকে বাংলার মুক্তির সনদ বলা হয়। এটাকে বাস্তবায়নের জন্য পূর্ব বাংলার জনগণ মরিয়া হয়ে উঠেছিল। তখন পাকিস্তানি সরকার শেখ মুজিব সহ ছয় দফা আন্দোলনে আরও কয়েকজনকে, শেখ মুজিবকে প্রধান হিসেবে করে আরও কয়েকজনকে এই ছয় দফা দাবির প্রেক্ষিতে আগরতলা ষড়যন্ত্র মামলায় নামে এক মামলা দিয়েছিল তাদেরকে। এই মামলায় তাদেরকে কী করা হলো, আটক করা হলো এবং তাদের বিরুদ্ধে কিছু তোমার অসত্য কিছু জোরালো দাবি ইয়ে করে প্রয়োগ করে তাদেরকে কী করা হলো, সেই ষড়যন্ত্র মামলায় তাদেরকে আসামি করা হলো এবং তাদেরকে গ্রেপ্তার করা হলো। এর প্রেক্ষিতে কী হলো, বাঙালিরা একত্র হয়ে পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলা, পশ্চিমবাংলায় যারা বাঙালি ছিল তারাও পূর্ব বাংলার বাঙালিরাও একজোট হয়ে এক দুর্বার আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনটাই হয়েছে ৬৯ গণ আন্দোলন। এই গণ আন্দোলনটা কী কী প্রেক্ষিতে গণ আন্দোলনটা হয়েছিল এটাই তোমাদেরকে এখন আলোচনা করব। এবং এই আন্দোলনের পরেই আমরা ৭০ নির্বাচন পেয়েছিলাম। এই ৬৯ গণ আন্দোলনে তোমাকে ফল হিসাবে আমরা ৭০ নির্বাচন পেয়েছিলাম। এখানে দেখো যে তোমার আন্দোলনে যে এগুলো যে তোমার ছয় দফা দাবির পরে দিয়ে কী করেছিল, এর পরবর্তীতে যখন শেখ মুজিব জেলে ছিল তখন ঢাকার ছাত্ররা, ছাত্র নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ মিলে সে সবার সাথে আরও কিছু দফা একত্র করে ১১ দফা একটা কী করেছিল, দাবি প্রেস করেছিল। এই ১১ দফার দাবির মধ্যে তাদের থেকে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু দাবিকে কী করা হলো, যে জোট করে একত্র করে এই আন্দোলনটা একটা বিশাল একটা আন্দোলনে রূপ নেয়। কী কী দেখো, ১১ দফা দাবির কর্মসূচিতে কী কী দিল, শিক্ষার সুযোগ বৃদ্ধি, আঞ্চলিক স্বায়ত্তশাসন, আঞ্চলিক স্বায়ত্তশাসন মানে পূর্ববঙ্গ যে অঞ্চল সেই অঞ্চলকে স্বায়ত্তশাসন দিতে হবে, স্বায়ত্তশাসন মানে পূর্ব বাংলাকে পূর্ব বাংলায় কী করবে, শাসন করবে, শুধুমাত্র কেন্দ্রীয়তা, কেন্দ্রটা কিছু কিছু বিষয়ে কেন্দ্র শাসন করবে। তার আগে আলোচনা করেছে পররাষ্ট্রনীতি, তারপর কি সামরিক বাহিনী, এগুলি কেন্দ্রের হাতে থাকবে আর অন্যান্য দায়িত্বগুলি থাকবে কোথায়, প্রদেশের হাতে। প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, বাক স্বাধীনতা, বৃহৎ শিল্প জাতীয়করণ, কৃষক শ্রমিকদের সুযোগ বৃদ্ধি, নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, জরুরি নিরাপত্তা আইন প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি প্রভৃতি দাবি অন্তর্ভুক্ত ছিল। মানে এই ১১ দফার মধ্যে ৬ দফার পরবর্তীতে এই দফাগুলি অন্তর্ভুক্ত ছিল। পশ্চিম পাকিস্তানে এক ইউনিট বাতিল এবং পূর্ব পাকিস্তানের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য সকল বিরোধী দল ঐক্যবদ্ধ হয়। পশ্চিম পাকিস্তান তোমার এক ইউনিট বাতিল মানে পশ্চিম পাকিস্তানে একটা ইউনিট থাকবে, যেটা পরবর্তীতে কী করেছিল আইন সরকার, যেটাকে তোমার আর যে রাষ্ট্রপতি শাসিত সরকার দায়িত্বে নিয়ে একটা একটা কী করবে, সব কিছু পরিচালনা করবে, এটা বাতিল চেয়েছিল। এই সময় পশ্চিম পাকিস্তানের পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র নিহত হয়। এই হত্যার প্রতিবাদেই সারা দেশে শুরু হয় গণ আন্দোলন। পূর্ব পাকিস্তানে না কিন্তু পশ্চিম পাকিস্তানে যে কিছু ছাত্র কী হলো নিহত হয়েছিল, এই দাবিগুলো যখন তারা উত্থাপন করতে গিয়েছিল, এগুলির জন্য যখন আন্দোলন করতে গিয়েছিল, তখন এই পশ্চিম পাকিস্তান থেকে আন্দোলনটা কী হলো সারা
পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান সারা দেশে ছড়িয়ে গেল। শুরু হয় দেশব্যাপী তীব্র ছাত্র আন্দোলন। আইয়ুব খানের পদত্যাগ, 62 সংবিধান বাতিল, ওই 62-তে যেটা করা হয়েছিল যে আইয়ুব সরকার রাষ্ট্রপতি শাসিত সরকার ঘোষণা করেছিল, সংসদীয় সরকার বাতিল করা হয়েছিল এবং রাষ্ট্রপতির সমস্ত ক্ষমতার অধীন এই 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 নীতি নিয়ে একটা সংবিধান করা হয়েছিল, কিন্তু সেই সংবিধানটা বাতিল করা কী করা দাবি করা হলো, যেহেতু দুইটা প্রদেশের মধ্যে কখনো রাষ্ট্রপতি শাসিত সরকার কী করতে পারে না, মানে সফল হতে পারে না। এক ব্যক্তি এক ভোটের ভিত্তিতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, আগরতলা মামলা প্রত্যাহার প্রভৃতি বিভিন্ন দাবিতে দেশব্যাপী গড়ে ওঠা গণ অভ্যুত্থানের রূপ নেয় এই আন্দোলনটা। কি করা হয়, গণ অভ্যুত্থানের রূপ নেয়। গণ অভ্যুত্থান মানে সবাই এখানে একত্রিত হয়ে একটা ক্রু, গণ অভ্যুত্থান বলা হয় যেটা ক্রু, ক্রুর একটা সৃষ্টি হয়েছিল। আন্দোলনের ভয়ে ভীত হয়ে আইয়ুব খান আগরতলা মামলা প্রত্যাহার করে। বন্দি অবস্থা থেকে মুক্তি লাভের পর 23 ফেব্রুয়ারি 1969 সালে ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল ছাত্র জনসভায় বাঙালির অবিসম্বিত নেতা শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। তাহলে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে কত সালে ভূষিত করা হয়? 1969 সালের 23 ফেব্রুয়ারি। 1969 সালের 25 মার্চ আইয়ুব খান সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে বিদায় নেয়। ক্ষমতাশীল হয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ইয়াহিয়া খান উদ্ভূত রাজনৈতিক সংকট সমাধানে কতগুলো গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে। যখন এই গণ অভ্যুত্থানকে কিছুতেই থামাতে পারছে না, তখন কী করলো, মানে আইয়ুব সরকার ভয়ে ইয়াহিয়া খানের উপর ক্ষমতা দিয়ে সে পলায়ন করে। নাহলে তো এই ক্রুর ফলে কী হয় যে সেই সরকারের পতন হয়। তো সেই সরকারের পতন হতে না গিয়ে তিনি কী করলেন, কৌশলে ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিয়ে তিনি পালিয়ে গেল, বিদায় নিয়ে গেল। রাজনৈতিক দলের কার্যকলাপের উপর বিধিনিষেধ তুলে দেওয়ার ঘোষণা দেন। তিনি যখন এখানে আসলেন, মানে গণ অভ্যুত্থান গণ আন্দোলনকে থামানোর জন্য তিনি বিভিন্ন কৌশল বা পন্থা অবলম্বন করলেন। এই পন্থার মধ্যে একটা পন্থা হলো যে কি, রাজনৈতিক দলের কার্যকলাপের উপর বিধিনিষেধ তুলে দেন। পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি কতিপয় শাসনতান্ত্রিক পদক্ষেপ ঘোষণা করেন। এর মধ্যে এক ব্যক্তি এক ভোট, প্রত্যেক প্রদেশের জন্য জাতীয় পরিষদের জনসংখ্যা ভিত্তিতে আসন সংখ্যা বণ্টন নীতি ছিল অন্যতম। জাতীয় পরিষদের আসন সংখ্যা হবে 313, যার মধ্যে 13টি হবে সংরক্ষিত মহিলা আসন। 313-র মধ্যে 13টি আসন হল যে মহিলাদের জন্য সংরক্ষিত। প্রত্যেক প্রদেশের জন্য সর্বাধিক স্বায়ত্তশাসনের বিধান রাখা, মানে স্বায়ত্তশাসন এখানে কী করা হলো, কায়েম করার ব্যবস্থা করা হলো। যেহেতু অভ্যুত্থানকে থামাতে হবে, সেজন্য স্বায়ত্তশাসন হলো যে পশ্চিম পাকিস্তানে পশ্চিম পাকিস্তান শাসন করবে, পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান শাসন করবে এবং সামগ্রিকভাবে কিছু কিছু বিষয় কেন্দ্র অথবা পশ্চিম পাকিস্তান থেকে এগুলো কী করা হবে, তোমার এগুলো তদারকি করা হবে বা এগুলোকে চালানো হবে। নির্বাচিত প্রতিনিধি কর্তৃক সংবিধান প্রণয়নের জন্য সর্বোচ্চ 120 দিন ধার্য করা হয়। এই 313 জন যে নির্বাচিত প্রতিনিধি হবে, এক ব্যক্তি এক ভোট, মানে গণতান্ত্রিক ভোটের মাধ্যমে যে 313 জন প্রতিনিধি নির্বাচিত হবে, এর মধ্যে 13টি মহিলা আসন, 300টি হচ্ছে যে সংরক্ষিত আসন মহিলা, 13টি আগুলি হচ্ছে সাধারণ আসন। এই 313টা আসনের মধ্যে কী করা হবে যে এদের সদস্যদেরকে নিয়ে 120 দিনের মধ্যে কী করা হবে, একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। প্রণীত সংবিধান রাষ্ট্রপতির কর্তৃক অনুমোদিত হওয়া আবশ্যকীয় করা হয়। কিন্তু তখন পর্যন্ত যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার প্রথম থাকবে, রাষ্ট্রপতি কী করবে, এটা সংসদীয় সরকার হলো, রাষ্ট্রপতি কী করবে, এই সংবিধানটা কী করবে, এই সংবিধানটা অনুমোদন করবে। এই ধরনের কিছু নীতিমালা দিয়ে ইয়াহিয়া খান কী করলো, এবং অভ্যুত্থানকে থামানোর চেষ্টা করলো। এবং এই নীতিমালার ভিত্তিতে আসলো কি, 1970 সালের নির্বাচন এবং নির্বাচনের ফলাফল। আমরা নির্বাচনের ফলাফল সম্পর্কে কিছুটা জানি, আর একটু সংক্ষিপ্ত জেনেই আমরা 71-এর মুক্তিযুদ্ধে চলে যাব। আর 71-এর মুক্তিযুদ্ধ সংগ্রামের সাথে সাথে কী হবে, এই দশম অধ্যায়টা শেষ হবে। যেহেতু তোমাদেরকে এই অধ্যায়টা আমি অত্যন্ত গুরুত্ব সহকারে
খুব অল্প অল্প করে করে তোমাদেরকে আমি পড়িয়েছি, যাতে করে তোমাদের প্রশ্ন তৈরি করতে এবং পড়তে তোমাদের সুবিধা হয়। কিন্তু তোমরা যদি নিজেরা সচেতন না হও তাহলে কী করা হবে না, এই তোমাদের কোনো উপকারই হবে না। তোমাদেরকে অবশ্যই সেটার ব্যাপারে কী করতে হবে, সচেতন হতে হবে। এবং এই ক্লাসগুলো গুরুত্ব তোমাদেরকে আগেই বলেছি, বই নিয়ে বসবে এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট লাইন দিয়ে রাখবে। তোমরা আমাদের ক্লাসও দেখবে, সাথে সাথে সংসদীয় মিশনের ক্লাসও দেখবে, সবাই বাড়িতে থাকবে, অ্যাসাইনমেন্টগুলো জমা দেবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।